দেশন এত্রি বিএনপি 4% তিন তিনবারের প্রধানমন্ত্রী এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত ব্যক্তি আপোষহীন নেত্রী এদেশের 18 কোটি মানুষের প্রিয় নয়নের মণি দেশন এত্রি বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী স্মরণে মেহেরপুর জেলা বিএনপি আবহাওয়া দারুণ প্রতিকূল প্রচন্ড বৃষ্টির পর এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি আজকে ধোয়ানো হবে বন্ধুরা আমার জনগণের গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে লড়াই শুরু করেছি রাজপথে যে লড়াইয়ের মধ্য দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে অনেক ধুম খুন হয়েছে অনেক শহীদ সাথী প্রাণ দিয়েছে সেই স্বজনে রক্তরীণ শোক করব ইনশাল্লাহ আগামী দিন রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র নির্মাণের যে কথা আমরা দিয়েছি যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে ইনশাল্লাহ জনগণের গণতান্ত্রিক লড়াই বিজয় লাভ করবে বন্ধুরা আমার আজকে এই শুরুর প্রারম্ভে আপনি ইতিমধ্যে যারা পৌঁছে গেছেন আমি সকলকে দলের পক্ষ থেকে জানাই সংগ্রামে অভিনন্দন আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আব্দুর রহমান সাহেব সংগ্রামী সহসভাপতি রিয়াজ হোসেন সাহেব সংগ্রামী সহসভাপতি আনসারুল হক সাহেব আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব রহমান আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ আমাদের জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুমিয়ান হাবু এবং অঙ্গ সংগঠনের যুবদলের জেলা বিএনপির জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ সবাই এসে এখনো পৌঁছায়নি ইনশাল্লাহ সবাই অল্প সময়ের মধ্যে পৌঁছাবে আজকের এই দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করছেন আমাদের সংগ্রামী নেতা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাসকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমি অনুরোধ রাখছি সাথীয় ভাই আমার আবহাওয়া ভালো না আমরা সংক্ষিপ্ত কিছু আমাদের নেতা কর্মীরা আসা পর্যন্ত একটু অপেক্ষা করার জন্য সংক্ষিপ্ত একটু আলোচনা করবো পরে ইনশাল্লাহ আমরা দোয়া মাহফিল করব আমি আজকের এই অনুষ্ঠানে আমি আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অবসীম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি মেহেরপুর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি যুব নেতা জনাব জাহিদুল হক জাহিদকে আহ্বান জানাচ্ছি আজকে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা গণমানুষের নেতা মেহেরপুর আসনের সাবেক সংসদ সদস্য জননন্দিত নেতা মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাসুদ রুন মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক ভিপি সাবেক ছাত্র নেতা জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস সহ পৌর বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল তাঁতি দল কৃষক দলের নেতৃবৃন্দকে মেহেরপুর জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে
আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি বন্ধু আমার আপনারা জানেন যে আজকে আপনাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যে আজ পর্যন্ত জনগণের ভোটে কখনোই কোন সময় পরাজিত হন নাই সেই জনপ্রিয় নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বন্ধুরা আজকে তার বয়স 78 বছর এই 78 বছরে একটু বৃদ্ধ মহিলা এই অবৈধ সরকারের কাছে তার চিকিৎসার কোন সুব্যবস্থা হয় না বন্ধুরা আমার আমরা বলতে চাই আজকে যারা দেশের হরিলুট করছেন যারা দেশের অর্থ পাচার করছেন 11,000 কোটি ব্যাংক ডাকাতি হয়ে গেছে ভোট চুরি হয়ে গেছে জনগণের বাক স্বাধীনতা হরণ হয়ে গেছে মানুষের কথা বলার স্বাধীনতা নেই সেই সমস্ত মানুষ আজকে অবৈধ সরকারের কাছে পার হয়ে যাচ্ছে আর মাত্র 2 কোটি টাকার সাজানো মিথ্যা মামলা দিয়ে আপনার প্রতিপক্ষ ভাবেই আপনি মিথ্যা মামলায় আটকিয়ে তাকে কারাগারে কষ্ট দিচ্ছেন কিন্তু আমরা বলতে চাই এই নির্যাতন এই শাসন শাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না সাবধান হয়ে যান দিন আসতে দিন বদলাবে দিন হবে জনতার দিন হবে জনগণের দিন হবে বাংলাদেশ জাতীয় পার্টি হবে দিন হবে তারেক জিয়ার দিন হবে দশরথ বেগম খালেদা জিয়ার বন্ধু আমার সেই লক্ষ্যেই সকলকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আগামীতে যে সমস্ত কর্মসূচি আসবে এই অবৈধ সরকারকে অবৈধ ক্ষমতার মাঝখান থেকে টেনে হাসলে এক পদে নামিয়ে রয়েছে জনগণের আদালতে এই প্রত্যাশা রেখেই সকলকেই মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সাথী ভাইরা আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সহসংগঠনিক সম্পাদক কুতুপুর ইউনিয়নের আমাদের বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টো মেহেরপুর পৌর বিএনপির সংগ্রামী সহসভাপতি হাবিবুল খান পৌর বিএনপির সহসভাপতি হাবিব ইকবাল সহ নেতৃবৃন্দ আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে মেহেরপুর জেলা বিএনপির সহসংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লাকে একটি কথা বলার আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত ভাবে সভার সভাপতি উপস্থিত আমার সামনে সংগ্রামী ছাত্র ভাইরা বলার অনেক কিছুই আছে কিন্তু আজকে বলার সময় না যেহেতু আজকে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যাকে নিয়ে আমাদের বুকে আশা ভরসা যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি দিনদার সেই আমাদের প্রিয় নেত্রী আজকে চরম ব্যাধিতে ভুগছেন তিনা বারবার চিকিৎসা চেয়ে আমরা চিকিৎসা পাইনি হয়তো বা জানেনি আমরা তাদের কাছে আর কোন রকমই তার মুক্তির দাবি চিকিৎসা দাবি কোনো কিছুই করবো না ইনশাল্লাহ আমরা এই দেশ মুক্ত করে আমরা নিজ হাতে তিনাকে আমরা আমাদের মতো চিকিৎসা করব এবং আমরা এই আগামী দিনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা প্রস্তুত থাকবেন শুধু আমাদের এমন সবসময় আপনারা আপনার চোখ কান খুলে রাখবেন যখন যে মুহূর্তে মাসুদুর দায়িত্ব সেই মুহূর্তে আমরা প্রস্তুত থাকবো তিনা তাকে সাহা দিয়ে যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা অংশগ্রহণ নেব এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ কে আহ্বান জানাচ্ছি
অত্যন্ত খুশির দিন অপর দিকে আজকে তেমন একটি বেদনাবিধুর দিন খুশির দিন এর জন্য বাংলাদেশের নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি গণতন্ত্রের মা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেনজির চার পারসন তার 78তম জন্মবার্ষিকী এই জন্য আমরা মনে করি আজকে আমাদের খুশির দিন আর বেদনাবিধুর দিনের জন্য যে গণতন্ত্র উদ্ধার করেছে যে গণতন্ত্রের জন্য 90 লড়াই করেছে যে গণতন্ত্রের জন্য আজকে 13 বছর 14 বছর জেল খাচ্ছে আজ গণতন্ত্র লড়াইয়ের জন্য আজীবন ধরে সংগ্রাম করছে সেই সংগ্রামী নেত্রী অপরিসীম নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় আটক করে অন্ধকার কারাগারকে গৃহ নির্বাসনে রাখা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না তাকে বিদেশে পাঠানো হচ্ছে না তাকে যদি চিকিৎসা না দেওয়া হয় এবং তাকে যদি ঢুকে ঢুকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আজকে এদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে তার দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে সাথী বন্ধুগণ আপনারা জানেন শেখ হাসিনার রোল নম্বর এখন হচ্ছে কত শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার তার রোল নম্বর হওয়ার কথা হচ্ছে এক কিন্তু তার রোল নম্বর হচ্ছে তিন আজকে আমাদের এক নম্বর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই নম্বর নেতা আজিজ জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন নম্বর নেতা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভাকে কাউন্টার দেওয়ার জন্য রাষ্ট্রীয় সরঞ্জাম নিয়ে রাষ্ট্রীয় প্রশাসন নিয়ে রাষ্ট্রীয় জনগণ নিয়ে আজকে কাউন্টারে মির্জা ফখরুলের বিরুদ্ধে জনসভা করতে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী তাই মনে করি এদেশের প্রধানমন্ত্রী রোল নম্বর এখন তিন তার পায়ের তলায় মাটি নেই জাতীয় এখন ঐক্যবদ্ধ হয়েছে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষের হৃদয় এখন বারুদ ফুটে উঠছে যে কোনো সময় বক করে চলে উঠবে বারুদের ফুলিঙ্গ শেখ হাসিনার বসরকে তাস করে উড়িয়ে দেবে ধ্বংস করবে আগামীতে মাসুদের ডাকে রাজপথে উদিমনগর বিএনপিকে সঙ্গে নিয়ে আজি ছিলাম এবং থাকবো রাজপথে মিছিল মিটিয়ে দেখাবে আল্লাহ হাফিজ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক আমজব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল ইসলাম অনুমতি উপস্থিত আছেন মেহেরপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিরন হাফিজুর রহমান হাফিজ সহ নেতৃবৃন্দ আমি এ পর্যায়ে আব্দুর রহিম যুগ্ম সম্পাদক জেলা বিএনপিকে সংক্ষিপ্ত এভাবে কিছু বলার আহ্বান জানাচ্ছি তাড়াতাড়ি মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা মাসুদ অরুণ উপস্থিত আছেন জেলা থানা পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট বিএনপি নামক পরিবারের সহযোদ্ধা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী আরো দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জননেত্রী আমার জনগণের নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যার জীবনে স্বৈরাচার এরশাদ তাড়ানো আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যত নির্বাচনে অংশগ্রহণ করেছে যত আসন থেকে নির্বাচন করেছে প্রত্যেকটা আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন যার জীবনে কোন পরাজয়ের কোন কালিমা নাই এমন একটি নেত্রী দেশ শাসন করছে দিনের ভোট রাতে করে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়েছিল 91 সালে যে নির্বাচনে উনি তিনটি আসনে নির্বাচন করেছিলেন
ঢাকা পাস ও নয়ে মেজর আব্দুল মান্নান সাদেক হোসেন খোকার কাছে সচনীয় পরাজয় করার পর ভাগ্যিস ভালো যে গোপালগঞ্জে দাদা বাবুদের আসলে দাঁড়িয়েছিল বলে কোন রকম সংসদের মুখ দেখতে পেয়েছিলেন সেই দিনের ঘটনা জেনে অনেক জনগণকে ভয় পায় জনগণের রায়কে ভয় পায় এই জন্য জনগণ দ্বারা ভোট হোক জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি হোক জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি এই দেশ শাসন করুক এটা উনি চান না উনি সব সময় বাঁকা পথে পিছনের দরজা দিয়ে যে কোনো কূট কৌশলের মাধ্যমে উনি ক্ষমতায় আসতে চান মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ মেহেরপুর এক আসন এলাকা মেহেরপুর জেলার বিএনপি জনাব মাসুদ আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল এবং আছে এই শৈলাচারীকে এই দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে মেহেরপুর জেলায় মাসুদ আলমের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে আমরা সকলে সামিল হয়েছি হাসিনা বিতাড়িত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বেগম খালেদা জিয়া সহ জেএমপি নামক পরিবারের ভাই ও বোনদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী ভাইরা আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক কৃষক নেতা জনাব মাহবুবুর রহমান মাহবুব জনাব মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 78তম জন্মবার্ষিকী আমি সর্বপ্রথমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জন্মদিনে বাংলাদেশে প্রস্তুত হয়ে থাকে আগামী সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সংগ্রামী সাথে ভাইরামার ইতিমধ্যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের মাইকে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য আমাদের নেতৃবৃন্দ খালি মুখে বক্তব্য দেবেন এই জন্য আপনারা সবাই একটু শান্তি শৃঙ্খলায় ভোট ছাড়াই সরকারে থাকা গায়ের জোরে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দখল করে রাখা এই যে তারা যে অবিচার অন্যায় করেছে বাংলার জনগণের সঙ্গে সেই অন্যায় অবিচারের কথা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে সারা পৃথিবীবাসী জানে যে বাংলাদেশে একটা চোর ছাত্র প্রধানমন্ত্রী আছে অনুমোদন ছাড়া কিছু পুলিশ মিলিটারি র্যাবের বন্দুকের উপরে ভর করে জোর করে বাংলাদেশের মানুষের কাঁধের এই ভূতকে কাদের উপর থেকে বাংলাদেশের মানুষ আধার মেরে নামিয়ে ফেলেছে এখন খালেদা জিয়ার মুক্তির দাবি চিকিৎসার দাবি শেখ হাসিনার কাছে করি না আমরাও জনগণের শক্তিকে কাজে লাগিয়ে জনগণের শক্তির কাছে এই সরকারের এই বন্দুকবাদ শক্তিকে পরাজিত করে আমরা জোর করে খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবো তাই আজকে আল্লাহর দরবারে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করতে চাই হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে আপনি সুস্থ করে দিন সুস্থ রাখুন প্রিয় ভাইরা আমার আমি আজকে দোয়া মাহফিলে এবারে বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধাভাজন নেতা বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা মনু মোহাম্মদ আলী সাহেবের একনিষ্ঠ সহকর্মী আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আমাদের চাচা জনাব আনসারুল হক সাহেবকে আমি সংক্ষেপে কিছু বলার আহ্বান জানাচ্ছি বলেন
শুভদিনের জন্মদিনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার সন্তান মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জনাব বাসুদ মঞ্চ উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি বন্ধু ইলিয়াস হোসেন ছোট ভাই আব্দুর রহমান সাবেক এমপি আবার ছোট ভাই আমদাদ হোসেন উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা কাংড়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে বন্দী দশায় আমরা আমাদের নেত্রীর জন্মদিন উদযাপনের আয়োজন করেছি আপনারা জানেন একটা ডাকাত সরকার দিনের ভোট রাতে করে এই দেশটাকে জবরদখল করে রেখেছে এবং আমাদের নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে তার বিদেশে চিকিৎসার দেওয়ার জন্য আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছি কিন্তু এই বেয়াদব সরকার এই জালেম সরকার এই দুর্নীতিবাদ সরকার এই কুরাই সরকার আমাদের নেত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি ভাইরা আমার আরো বলতে চাই আর আমরা তোমাদের কাছে দাবি করব না আমরা তোমাদের কাছে আমাদের নেত্রীর চিকিৎসার মুক্তির দাবি করব না আমরা এ দেশের আপামর জনসাধারণকে নিয়ে লড়াই সংগ্রাম করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই চোরাই সরকারকে উৎখাত করে এ দেশকে শৃঙ্খলমুক্ত করে আমরা অবশ্যই আমাদের নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করব ভাই সব আপনারা জানেন এই সরকার পোড়া মাটির রীতি অনুসরণ করেছে পাকিস্তানি সরকার যেমন মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিজীবীদের হত্যা শুরু করেছিল এদেশের বিবেকবান মানুষকে হত্যা শুরু করেছিল এদেশের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন তাদের হত্যা শুরু করেছিল আজকে এই জালেম সরকারও পাকিস্তানিদের ছাড়িয়ে গেছে পাকিস্তানিদের কথা বললে ওনাদের গায়ে জ্বালা ধরে যায় কিন্তু আমরা তো পরিষ্কার দেখেছি আমাদের জীবন দশায় আর 69 আন্দোলন করেছি আয়ু বিরোধী আন্দোলন করেছি সেখানে পারমিশন নিয়ে জনসভা করতে হয় পারমিশন নিয়ে মিছিল করতে হয়নি আমরা যখন মন করেছি তখন মিছিল করেছি যখন মন করেছি তখন জনসভা করেছি কিন্তু আজকে এই স্বাধীন দেশ যে দেশ আমরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছি সেই স্বাধীন দেশে সবচেয়ে জঘন্যতম ব্যাপার হচ্ছে যে আমাদেরকে পুলিশের কাছে পারমিশন নিতে হবে জনসভার করা আপনারা জানেন বিদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য সংস্থা সমূহ বলেছে কোন পারমিশনের প্রয়োজন নেই জনসভা করার জন্য কিন্তু এরা জনসভা পারমিশন ছাড়া করতে দেবে না তাই আমরা সরকারকে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন হিটলার মুসোলিনি ইদি আমিন নরিয়েগা পৃথিবীর যত জালেম সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল তাদের পরিণত হয়েছে কি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের পরিচিত পরিণতিও ঠিক একইভাবে ওরকমই হবে সেদিন বেশি দূরে নয় খুব শিগগিরই আপনাদের পতন ঘটিয়ে আমরা দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে আমাদের দেশনেত্রীকে মুক্ত করব ইনশাল্লাহ তাই ভাই সব আপনাদের আমরা অনুরোধ করব আপনারা এইভাবে সরকার আমাদের দল যে সমস্ত আন্দোলন সংগ্রামের ডাক দেবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা মনোভান অভ্যুত্থান তৈরি করে এই সরকারকে হটানোর প্রত্যয় নিয়ে আপনারা এখানে উপস্থিত হবেন আমি এখানে উপস্থিত থাকার জন্য আমার সকল নেতা কর্মীকে এবং আমার অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক তার ভ্রমণ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম
ধন্যবাদ আমরা চাচাকে আমি খেয়াল করিনি এখানে সামনে বসে আছে আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমাদের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজুক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলামকে আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার 78তম জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদ অরুণ আজকের এই দোয়া এবং আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন কান্নি দুই আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব আমজাদ হোসেন উপস্থিত আছেন জেলা সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সাথী সংগ্রামী ভাইয়েরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সাথী ভাইয়েরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কেন্দ্র থেকে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের ডাক এসেছে ইতিপূর্বে আমরা শান্তিপূর্ণ অজস্র কর্মসূচি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত উন্নত চিকিৎসা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি আমি শুধু আজকের এই দোয়া এবং আলোচনা সভা থেকে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের বন্ধুদের অতীতের কিছু ইতিহাস আমি মনে সংক্ষিপ্ত পরিসরে মনে করে দিতে চাই আজকে বিএনপির দাবি দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ অবৈধ হাসিনা সরকার ইতিমধ্যে জেনে গেছে তার পায়ের তলে মাটি নেই সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে 10টি আসনও তিনি পাবেন না এই জন্য ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য নানা রকম পায়তারা তিনি শুরু করেছেন এর আপনারা জানেন পুলিশ প্রশাসন নিশ্চয় জানেন এই তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য 173 দিন তিনি হরতাল করেছেন আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তার উপরে লিপ্ত করে তারা সেই দিন তত্ত্বাবধায়ক সরকার নাকি তারা প্রতিষ্ঠিত করেছিল শেখ হাসিনা মুখে যা বলে কাজে একটি উয়ে করে না এজন্য শেখ হাসিনাকে বিশ্বাস করার মতো কোনো কারণ নাই বিগত 15 বছর একটি কথাও তিনি কথা দিয়ে কথা রাখেনি এজন্য দফা এক দাবি এক ফয়সালা হবে রাজপথে এই জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের কেন্দ্র থেকে ঘোষণা আসলে মেহেরপুর জেলায় মাসুদ অরুণের নেতৃত্বে রাজপথ প্রকম্পিত করে বুকের তাজা রক্ত ঢেয়েছে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আজকে বিরোধী দল মতকে দমন করার জন্য এমন কোন কর্মকাণ্ড নাই যে ভোটারবিহীন হাসিনা সরকার করছে না এই জন্য আজকের সভা থেকে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই আপনাদের নিরাপদে পালানোর আর কোনো সুযোগ নাই মানে মানে সময় আছে এখনো কেটে পড়ুন তা না হলে এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আপনাদের বিচার করে সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে দেখা হবে রাজপথে কথা হবে ফয়সালা হবে রাজপথে এই উদাত্ত আহ্বান জানিয়ে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতা মাসুদ অরুণের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিবাদন জানিয়ে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের নেত্রী আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ
অরণ্যের অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক অমর হোক অমর হোক এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমাদের জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনগণনা বিলিয়াস হোসেন সাহেবকে আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মেহেরপুর জেলা বিএনপির আহ্বানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাহাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহসভাপতি আনসারুল হক সহসভাপতি আব্দুর রহমান সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ দীর্ঘদিন ধরে আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে এই অবৈধ সরকার তার দোষ তার অন্যায়ভাবে তাকে জেলে আটকে রেখেছে অথচ হাজার হাজার কোটি টাকা তসমাত করেছে তারা তাদের ব্যাপারে কোন কর্ণপাতই নাই এই সরকারে বন্ধুগণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখার একটাই কারণ বর্তমান অবৈধ সরকার দিনের ভোর ভোর রাতে করা সরকার চরমভাবে ভীত এবং সন্ত্রস্ত বেগম খালেদা জিয়াকে ইনার জনপ্রিয়তা এতই বেশি যে ইনি যদি বাইরে থাকে তাহলে এই দেশের মানুষকে একত্রিত করে তোলপাড় করে দিবে এই হাসিনা সরকারের বিরুদ্ধে এই ভয়েই তাকে অন্যায়ভাবে আটকে রেখেছে এইভাবে আটকে রাখার নজির আর কোথাও নাই অন্যায়ভাবে আটকে রাখার নজির আর কোথায় নাই সেই কাজটা এই সরকার করেছে তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আমাদের বিএনপি সেন্ট্রাল কমিটি বিএনপি নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন এক দাবি সেই দাবি হচ্ছে হাসিনাকে পর্দা করতে হবে এই অবৈধ সরকারের পর্দা সেই সেজন্য আমাদেরও রাজপথ দখল করে এই সরকারকে যত তাড়াতাড়ি পারা যায় বিদায় করতে হবে এবং বিদায়ের মধ্য দিয়ে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হবে তাকে আমরা বিদেশে চিকিৎসা করতে পারবো এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা চাই অনতবিলম্বে এই অবৈধ সরকারকে সরিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং তার আগে তত্ত্বাবধায়ক সরকার বা একটা নির্বাচনকালীন সরকার গঠন করে তার অধীনে একটা গণতান্ত্রিক নির্বাচন এই আহ্বান রেখে আপনারা সকলে এই আবহাওয়ার ভিতরে এখানে এসেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ কাজী জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সভাকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুর রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন মাসুদ অরুণ
আজকের এই আয়োজনের বিষয়বস্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 71তম জন্মবার্ষিকী এবং তার দোয়া মাহফিল। এই উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি থেকে আগত সমস্ত নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এক ঘন্টা আগেও খুব খারাপ আবহাওয়া ছিল, আমাদের ধারণা ছিল আজকে হয়তো আমরা এই আলোচনা সভা দোয়া অনুষ্ঠান আমরা ভালোভাবে করতে পারব না, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি এবং করুণায় এত সুন্দর আবহাওয়া হয়ে গেছে যে আমরা সুন্দরভাবে আমাদের নেত্রীর 71তম জন্মদিন এবং দোয়া অনুষ্ঠান সুন্দর এবং সঠিকভাবে করতে পারছি। আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করেছ আজকের এই আলোচনা সভা করার জন্য। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের নেত্রীর 71তম জন্মদিন, অথচ আমাদের নেত্রী আজকে জেলখানে আন্তরীণ আছে, একটা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় তিনাকে আটকে রাখা হয়েছে। কি কারণ? কারণ হলো একটাই, শেখ হাসিনা সরকার জানে খালেদা জিয়া যদি মানুষের সম্মুখে আসে, মানুষের সম্মুখে মানুষকে আহ্বান করে যে তোমরা আমার জন্য মাঠে ময়দানে জনসমাবেশে উপস্থিত হও, তো দেখা যাবে কোন বাধা কোন বিপত্তি কোন পুলিশ বাহিনী মানুষকে আটকে রাখতে পারবে না। সেই ভয়ে শেখ হাসিনা সরকার জেনে শুনে আমাদের নেতৃত্বে আটকে রেখেছে। বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। তিন তিনবারের প্রধানমন্ত্রী, 78 বছর বয়স্ক মহিলা কি কষ্ট নাস করছে, তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে মুক্তি করার ব্যবস্থা করে দাও, তুমি আবার যেন এই আশার প্রতি মানুষের নেতৃত্ব তিনি যেন গ্রহণ করতে পারে, তিনি যেন আবার বাধ্যাপনি দলকে ঐক্যবদ্ধ করে তিনি দায়িত্ব পালন করতে পারে এমন শক্তি আল্লাহ তুমি ওনাকে দাও। তুমি ইচ্ছা করলে অসুস্থকে সুস্থ করে দিতে পারো, সুস্থকে অসুস্থ করে দিতে পারো। যে নেত্রী মানুষের অধিকার নিয়ে ছেলে মেনে কেনছে, মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, বিনা কথায় বিনা উস্কানিতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মানুষের বুকে তারা রক্ত রাজপথে ঢেলে দিচ্ছে, তার বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও। সে যত শক্তিশালী হোক, যত মিথ্যাবাদী হোক আর যত অনাচারী হোক না কেন, তুমি ইচ্ছা করলে এক পলকে সমস্ত ব্যবস্থা তুমি করে নিতে পারো। তুমি ফেরাউন, ফেরাউনকে তুমি দেখে দামি দুনিয়ার বুকে, তুমি নমরুদকে দেখে দামি, তুমি হামামকে দেখে দামি। আমরা চাচ্ছি আল্লাহ তুমি মানুষের এই মিথ্যাবাদী সরকারকে তুমি একটা শিক্ষা দাও যে মিথ্যাবাদীর এই পতন, মিথ্যাবাদীর এই শাস্তি। বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আপনি যেভাবে নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, হামানকে ধ্বংস করেছেন, মিথ্যাবাদী সরকারের ব্যবস্থা ইনশাআল্লাহ আপনি নেবেন। আমরা সকলে মিলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, আগামীতে যেন উনি আবার দলের নেতৃত্ব দিতে পারে, আবার রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব গঠন করে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, এ দায়িত্ব উনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা মনে জেনে সবাই আপনার জন্য দোয়া করব যে তিনাকে অতি শান্ত সুস্থ করে দিয়ে আমাদের নেতৃত্ব দেওয়ার এবং দেশ পরিচালনার ক্ষমতা জানা ওনার উপর অর্পণ করে। সবাইকে ধন্যবাদ দিয়ে আগামীতে আবার দেখা হবে, আমরা আরো শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হবে, যখন যে আহ্বান আসবে ইনশাআল্লাহ আমরা দায়িত্ব পালন করব। আল্লাহর কাছে সাহায্য চেয়ে সবাইকে ধন্যবাদ দেওয়ার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে ভাই আমার, আলোচনা সভার প্রারম্ভে বলেছিলাম সাজানো মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের কণ্ঠকে রোধ করতে যেভাবে সরকার চায় তার একটি নমুনা হচ্ছে, আপনারা সকলেই জানেন একটি মিথ্যা মামলায় একটা ফরমেশি রায়ের মধ্য দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।
আজকে যে মুক্তিটা দেওয়া হয়েছে এটা কোনো মুক্তি না, এটা এক ধরনের গৃহবন্দিত্ব। আজকে বলতে চাই আপনারা সকলে জানেন গত পরশুদিন পৃথিবী খ্যাত আলেম আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মাওলানা বিলাল হোসেন সাইদি সাহেব ইন্তেকাল করেছে। সারা বাংলাদেশের মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছে, সারা বাংলাদেশে লক্ষ্য করে দেখছে মানুষ অনেক কষ্ট পেয়েছে। দেখলাম তাকে যে কারণে কারারুদ্ধ করে রাখা হয়েছিল তার যে প্রধান সাক্ষী শুভরঞ্জন বালি, সে সাইদি সাহেবের বাড়িতে উপস্থিত ছিলেন, তিনি বললেন যে এটা মিথ্যাচার, তিনি ভালো মানুষ ছিলেন। তাহলে বাংলাদেশের বিচার কোথায়? বিচারের প্রধান সাক্ষী যদি বলে এই গঙ্গা সাদা লোক সাইদি সাহেব ভালো লোক, তাহলে আমাদের বেগম জিয়া সহ তারেক রহমান জুবায়ের রহমান কেউ কুমন্যায় করেনি, সাক্ষী দিয়ে তার অনুগত বিচারক দিয়ে মিথ্যা রায় সাজানো রায় ঘোষণা করেছে। সময় এসে গেছে এই চোর জবরদস্তি করে মানুষের জীবন নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনে খেলার পরিণতিতে কি ভয়ঙ্কর হতে পারে তার এক আধ মাসের মধ্যেই বাংলার জনগণ এই অবস্থা সরকারকে হারে হারে যাই হোক সাথে ভাই আমার সময় নাই, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনতা জনাব আমজাদ হোসেন। জনাব আমজাদ হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর জেলা বিএনপি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 78তম জন্মবার্ষিকী আমরা পালন করার জন্য একত্রিত হয়েছি এই অনুষ্ঠানে। ভাইয়ের সহ আমার প্রাণপ্রিয় বিএনপি অঙ্গ সংগঠন সহ বিএনপি ভাইয়েরা আসসালামু আলাইকুম। সব মিলে বিশেষ করে দুঃখ ভয়াক্রান্ত হৃদয়ে বলতে হয় যার বয়স 78 বছর সেই অপসিন নেত্রী এশিয়ার মানুষের মুক্তির জন্য যে নেত্রী কথা বলে আসছে জেলখানায় থেকেও কথা বলে আসছে সেই অসুস্থ নেত্রীকে জেলে রেখে আজকে আমরা তার জন্মবার্ষিকী পালন করছি। মরণ্যপুর আলমের কাছে আমরা প্রার্থনা করতে চাই আমাদের তথা এশিয়া এই নেত্রীকে মরণ্যপুর আলমিন যেন সুস্থ করে দেন, অতি দ্রুত সুস্থ করে দেবে। এই সুস্থতার সাথে সাথে এই শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, এর কোন বিকল্প নেই। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনারা আমরা সকলে জানি মির্জাফর নামের একটি শব্দ সিরাজের সাথে বাংলার সাথে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, আপনারা প্রত্যেকে জানেন, তাই তাকে মির্জাফর নামে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আই শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি হচ্ছেন জাতীয় বেইমান, জাতীয় বেইমান। সেই ইতিহাস আপনারা জানেন, চিনা গানে লালনীগির ময়দানে উনি দাঁড়িয়ে বক্তৃতায় বলেছিলেন এর সাবেক সঙ্গে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে। কিন্তু কদিন পরেই দেখা গেল বিএনপি এর সাবেক সাথে নির্বাচনে যায়নি, শেখ হাসিনা এর সাবেক সাথে নির্বাচনে গিয়ে এই বাংলাদেশের তথা এশিয়ায় জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সময় শেষের পথে
কথা বাড়াতে চাইনি আজকে শেখ হাসিনাকে বলতে চাই সময় শেষ হয়ে এসেছে গুছায় এসেছে এক মাসের মধ্যে একদিন বাদ দিলে ২৯ দিন থাকে আরেকদিন বাদ দিলে ২৮ দিন থাকে এমনি স্বল্প সময়ের মধ্যে বিএনপি সহ জাতীয়তাবাদী মানুষের জাগ্রত বগুড়ায় হয়েছে আপনি সংসদে বসে হেলিকপ্টার নিয়ে শুনে যাবেন আইন পাশ করছেন এই আইনে এই দেশের মানুষ আপনাকে হেলিকপ্টারে উঠতে দেবে না প্রিয় বন্ধুরা আমার ভারত যত আইন পাশ করুক না কেন আপনার কাছে হাসিনার কাছে জাতীয়বাদী মানের কাছে বাংলাদেশে জাতীয়তাবাদীর শক্তি কোনোভাবে কোন প্রকার মাথা নত করবে না এবং যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এই আন্দোলনের সংগ্রামের মধ্যে আর সামনে ১৩ মাসের মধ্যে বাংলাদেশ থেকে কোন পথে পালাবেন সেই রাস্তাটি তৈরি করুন অন্যথায় যদি এদেশে চুরি করে হলেও থাকতে চান সংসদে বসে তত্ত্বাবধায়ক বিল পাশ করে এদেশের মানুষের গণজাগরণের দাবিকে প্রতিষ্ঠিত করে এখান থেকে বিদায় হন অন্যথায় সুস্থ শরীরে বিদায় হওয়ার কোন পথ নেই পথ নেই পথ নেই বন্ধুরা আমার আমি বক্তব্য বাড়াতে চাইনি শেষ করতে চাই তবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা পুরুষ মানুষ হয়েও যাদের ৭৮ বছর বয়স তারা আমার আমরা সুস্থ হয়ে চলতে পারিনি আপনার আমার মানের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার ৭৮ বছর বয়স তারপরেও তাকে অন্যায় ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ সহ ১ থেকে ১৩ মাসের মধ্যে হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিটাকে বিতাড়িত করতে চাই করতে চাই করতে চাই তাই অনেক কষ্ট করে আপনারা এই বৃষ্টির মাঝখানে এসে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিকে সফল করার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সাথী ভাইরা আমার এখন আলোচনা করছেন আজকের এই জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জননন্দিত নেতা শেখ হাসিনা বিরোধী সংগ্রামের রাজপথের লড়াকু সৈনিক শেখ হাসিনার আতঙ্ক আপনাদের প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মেহেরপুর মুজিবনগরের উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদুর রহমান জনাব মাসুদুর রহমান বন্ধুরা আমার আজকে বিএনপি চেয়ারপারসন আমাদের প্রিয় নেত্রী দেশের মানুষের দিনের ভোটে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের নয়নের মনে এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে অপরিসীম যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকীতে আমাদের দোয়া মাহফিল আপনারা জানেন আমাদের পার্টি ইতিমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে আমরা দাবি করেছি এক দফার দাবিতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে
নেত্রবামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তার সহকর্মী ডক্টর জুবাইদুর রহমানকে সাজা দিয়েছেন, আমাদের নেত্রীকে মিথ্যা সাজা দিয়েছেন। কোন মামলা সাজা মামলা নাটক চলবে না, জনগণের আদালতে তারা খালাস ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, জনগণ তাদের খালাস দিয়ে দিয়েছে। কোন মিথ্যা মামলায় সাজানো মামলায় কেমন বেগম খালেদা জিয়ার জেল হয়ে গেছে, তারেক রহমানের জেল হয়ে গেছে, জনতার বিজয় আসলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? আমরা বলি কাটা তার দিয়ে পালাতে হবে আপনাদের। এই দিন আসছে সমাগত প্রায় যারা লুটপাট করেছেন কমিশন খাচ্ছে, তারা সতর্ক থাকবে। এবং আমরা জনগণের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, বলতে চাই, আগামী দিন আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ভাইয়ের কোন কারণ নেই, আজকের এই শেষ অনুষ্ঠানের শেষ পর্বে আমাদের জুয়া পরিচালকদের সবাই স্থিরভাবে বসে জুয়ায় অংশগ্রহণ করবে। জুয়া পরিচালক আমাদের ওলামা দলের জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক টিটন টিটন আমাদের আজকের জুয়া অনুষ্ঠান পরিচালনা করবে। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ এখানে যারা এসছেন সকল কিছু উঠতে থাকে, আমি বলছি লোক মানুষের উঠতে থাকে, সংগ্রামকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। স্বাধীনতার পতনের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র সমাজ আমরা নির্মাণ করতে চাই যে রাষ্ট্রের মালিক হবে জনগণ। কি হবে আফজাল সাহেবের, কি হবে হাত পছন্দ হয়ে যায়
তার হাতে রসেরা আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আর রব্বে আমাদের সকলকে তুমি খাঁটি মুমিন হিসেবে মুসলমান হিসেবে কবুল করে নাও আর রব্বুল আলামিন আমরা এখানে যারা হাত তুলেছি কারো পিতা নাই কারো মাতা নাই ছেলে সন্তান আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ আর রব্বুল আলামিন জানে না তাদের কবরে কি অবস্থা আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব থেকে থাকে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আর রব্বুল আলামিন তুমি তাদের কবরকে জান্নাতের সাথে কানেকশন বানিয়ে দাও আর রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তারা যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও আর রব্বুল আলামিন খাস করে যে উদ্দেশ্য করে আল্লাহ তোমার দর অনুষ্ঠান করানলা আর রব্বুল আলামিন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ প্রাইম মিনিস্টার মাহবুব বেগম খালেদা জিয়া আল্লাহ শারীরিকভাবে অসুস্থ আর রব্বুল আলামিন আজকে তিনার জন্মদিনে আল্লাহ তিনার উপলক্ষে করে দোয়া করি গো মাহবুব আর রব্বুল আলামিন তিনার শরীরের সমস্ত রোগকে তুমি দূর করে দাও আর রব্বুল আলামিন শিফায়ে আজলে কামেলে দান করে দাও আর রব্বুল আলামিন তুমি দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আর রব্বুল আলামিন খাস করে তুমি আবার বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষের বুকের ভিতরে তুমি আবার ফিরে দাও আর রব্বুল আলামিন খাস করে তিনার পরিবারের উপরে যে জুলুম নির্যাতন করছে আল্লাহ তুমি সমস্ত জুলুম নির্যাতন হেফাজতকারী তুমি নিজেই হয়ে যাও আর রব্বুল আলামিন খাস করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট বাবুদ প্রতিষ্ঠাতা আল্লাহ জিয়াউর রহমান অনেকদিন আগে গহীন কবরে চলে গেছে আল্লাহ জানেনি কবরে কি অবস্থায় আছে হায় রব্বুল আলামিন বাংলাদেশে যিনি সমস্ত মানুষের মুখের মণি আল্লাহ হৃদয়ের স্পন্দন আল্লাহ হৃদয়ের মণি হায় রব্বুল আলামিন জানে না কবরে কি অবস্থা হচ্ছে আল্লাহ যদি কবরে কোনো আযাব থেকে থাকে তুমি সেই কবরের আযাবকে মাফ করে দাও হায় রব্বুল আলামিন জীবনে যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকে গো আল্লাহ সেই ভালো কাজের ওসিলায় তুমি তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আর রব্বুল আলামিন তার পরিবারকে তুমি রক্ষা করো